সিনেমার শুরুতে আমরা একজন বুড়ো প্রিস্টকে দেখতে পাই, যিনি একটি পাথরের পাহাড়ের মধ্যে এসেছিলেন। এই পাথরের পাহাড়ের মধ্যে আকাশের দেবতাদের দাফন করা হতো, তিনি এই পাহাড়ের রক্ষক ছিলেন। এই বুড়ো প্রিস্ট আজ এখানে এসেছিলেন একজন পুরনো দেবতাকে আবার জীবিত করার জন্য। এই দেবতাটি 10,000 বছর পূর্বে হেল এর ডিমনদের সাথে করা একটি যুদ্ধে মৃত্যুবরণ করেছিল। কিছু সময় পর একজন লোক পাথর ভেঙে মাটির নিচ থেকে বেরিয়ে আসে, সে এই দেবতার পুনর্জন্ম ছিল। সে এইবার মানুষ রূপে জন্ম নিয়েছিল, তাই সে তার দেবতাওয়ালা পুরো মেমোরি ভুলে গিয়েছিল এবং তাকে দেখতে অনেক কনফিউজ মনে হচ্ছিল। সে মনে করতেই পারছিল না যে সে এখানে কিভাবে এসেছে এবং সে কে। তখন সেই বুড়ো পৃষ্ঠটি তার উপর হামলা করে দেয় এবং তাকে বলে, তোমাকে এখন এখান থেকে যেতে হবে, তোমার মেমোরি তোমার কাছে পুনরায় ফিরে আসবে, তোমাকে কিছুদিন পৃথিবীতে কাটাতে হবে, এবং তার উপর অনেক বড় একটি হামলা করে তাকে পৃথিবীতে ছেড়ে দেয়। সে উপর থেকে একটি জিলের উপর এসে পড়ে। সেখানে আগে থেকে একজন রাজকুমারী গোসল করতে এসেছিল। সে চেনকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং তার সৈনিকদেরকে বলে চেন এর উপর হামলা করার জন্য এবং তাকে বন্দী বানিয়ে নেওয়ার জন্য। সৈনিকরা চেনকে বন্দী বানিয়ে নেয়। এরপর সে তার সৈনিকদের কাছে এসে বলে চেনকে ধরে কিংডম নিয়ে যাওয়ার জন্য এবং সেখানে নিয়ে তাকে জেলে বন্দী করে দেওয়ার জন্য। এরপর এখান থেকে সিন শিফট হয়। আমাদেরকে জিলং নামের একটি ছেলেকে দেখানো হয় যে শাহী জেলের বন্দী ছিল। তার পায়ে অনেক বড় একটি আঘাত লেগেছিল, তাই সুই নামে একটি গার্ড তার ট্রিটমেন্ট করছিল। জিলংকে এই জেলের কিছু কায়দিরা একসাথে মিলে মেরেছিল, তাই সে এতে অনেক দুঃখী ছিল। জুই জিলং এর পায়ের ট্রিটমেন্ট করছিল। তখন আমরা দেখতে পাই জেলের অন্য কায়দিরা তারা একে অপরকে অনেক ইশারা করছিল এবং একে অপরকে তাদের প্ল্যান বলছিল। তখন আমরা জানতে পারি তারা এই জেল থেকে পালানোর প্ল্যান বানাচ্ছিল। তাদের মনে হতো তাদেরকে এই জেলের মধ্যে কোনো বড় ভুল ছাড়াই বন্দী করে দেওয়া হয়েছিল, তাই তারা এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল। তখন আমরা জানতে পারি এই লোকেদের এখানে এই রাজ্যের প্রাইম মিনিস্টার সিমহা এনে বন্দী করে রেখেছিলেন, কারণ তার মনে হতো এই লোকেদের গায়ে জাদুর শক্তি রয়েছে এবং তারা এই শক্তি দ্বারা লোকেদের ক্ষতি করবে, তাই তিনি তাদের এখানে এনে বন্দী করে রেখেছিলেন। এরপর আমরা দেখতে পারি এই লোকেরা সিচুয়েশন ঠান্ডা হয়ে যাওয়ার পর তাদের পায়ের নিচে লুকিয়ে থাকা অস্ত্র বের করে গার্ড এর উপর হামলা করতে শুরু করে। জুই এবং জিলং সেখানেই উপস্থিত ছিল। এই কায়দিরা তাদের উপর হামলা করার পূর্বেই তারা সেখান থেকে পালাতে শুরু করে। তারা একটি গুপ্ত রাস্তা দিয়ে পালাচ্ছিল। সেই গুপ্ত রাস্তায় অনেক রহস্যময় পেপার লাগানো ছিল। জিলং ভুল করে একটি রহস্যময় পেপারের উপর হাত দিয়ে দেয়। জিলং সেই পেপারগুলোর উপর হাত দিতেই তার হাত রিয়েক্ট করতে শুরু করে এবং তার হাত থেকে ম্যাজিক্যাল পাওয়ার বের হতে শুরু করে। তখন আমরা জানতে পারি এই পেপারগুলো এই কিংডমের একজন সুপারভাইজার সানজু তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে তৈরি করেছিলেন। এই পেপারগুলো ব্যবহার করা হতো মানুষের শরীরের স্পিরিচুয়াল পাওয়ারগুলো ছিনিয়ে নেওয়ার জন্য। জিলং সেই পেপারটিতে টাচ করার পর থেকে সানজু তার পাওয়ার ছিনিয়ে নিচ্ছিল, কিন্তু তার অনেক ভাগ্য ভালো ছিল। জুই তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এবং অন্যদিকে পালানোর জন্য বলে। তারা অন্যদিকে পালিয়ে যাচ্ছিল, তখন তাদের দেখা সেই কয়েদিগুলোর সাথে হয়ে যায় যারা এই জেল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন সেই কয়েদিগুলো জুই এর উপর হামলা করতে শুরু করে। জুই তার মেডকে বাঁচানোর জন্য সেই কয়েদিগুলোর উপর উল্টো হামলা করে বসে এবং তাদের মধ্যে এখানে একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু জুই সেখানে সেই কায়দুগুলোর সাথে একা যুদ্ধে পেরে উঠছিল না এবং একজন কায়দি তার মেড এর উপর হামলা করে তাকে আহত করে দেয়। কিন্তু সেই মেডটির ভাগ্য অনেক ভালো ছিল। তখনই সেখানে প্রাইম মিনিস্টার চলে আসেন এবং তিনি সেই কায়দি এর উপর হামলা করে তার শরীর থেকে সমস্ত শক্তি ছিনিয়ে নেন এবং তাকে মেরে ফেলেন। এরপর তিনি সমস্ত কায়দি এর উপর এক এক করে হামলা করেন এবং তাদেরকে পরাস্ত করে দেন। সেই কায়দিগুলোর কিছু করার ছিল না, তাই তারা সেখানে সালেন্ডার করে দেয়। এরপর সেই কায়দিগুলোকে এক এক করে আবার জেলের মধ্যে ভরে দেওয়া হয় এবং তাদের সাথে জিলং ও যুক্ত ছিল। এরপর এখান থেকে সিন শিফট হয়। আমরা চেনকে দেখতে পাই, তাকে রাজকুমারী তার দলের সাথে মিলে গ্রেফতার করে তাদের কিংডমে নিয়ে যাচ্ছিল। তখন তাদের উপর একদল ডাকাত হামলা করে বসে। রাজকুমারী এর কাছে একটি সোনার ধনুক ছিল যেটা তিনি তার সাথে করে নিয়ে যাচ্ছিলেন এবং এই ডাকাতরা সেই ধনুকটি নিতে এসেছিল। তখন তাদের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। হঠাৎ একটি ডাকাত রাজকুমারী এর উপর হামলা করতে যাচ্ছিল, তখন চেন গিয়ে তাকে বাঁচায়। চেন এর হাত বাঁধা ছিল, কিন্তু অনেক চেষ্টা করার পর সেই ডাকাতটিকে লাথি মেরে সেখান থেকে দূরে সরিয়ে দেয় এবং রাজকুমারীকে বাঁচিয়ে নেয়। এরপর চেন তার হাতটি ছুটিয়ে সেই সোনার ধনুক নিয়ে ডাকাতদের উপর হামলা করতে শুরু করে। সেই সোনার ধনুকটি আকাশ থেকে এসেছিল এবং চেন এর
এর স্পিরিচুয়াল পাওয়ার এর সাথে জয়েন হয়ে অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল। তাই বাধ্য হয়ে সেই ডাকাতগুলোকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। এই সোনার ধনুকটি ব্যবহার করার ফলে চেন তখনই মাটিতে পড়ে বেহুশ হয়ে যায়, কারণ তার এতটা পাওয়ার ও রিকভারি হয়নি যে সে এই সোনার ধনুকটি ব্যবহার করতে পারবে। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে রাজকুমারী এবং তার সৈন্যরা চেনকে নিয়ে রাজমহলে পৌঁছে গিয়েছিল। সেখানে সই তাদের সঙ্গে দেখা করতে আসে এবং সে রাজকুমারীকে জিজ্ঞাসা করে যে এতদিনের জন্য সে রাজ্যের বাইরে কেন গিয়েছিল। তখন রাজকুমারী তাকে বলে সে এই দেবতার সোনার ধনুকটি নিতে গিয়েছিল, কারণ সে এই ধনুকটি ব্যবহার করে তার পিতাকে সুস্থ করতে চায়, কারণ রাজা এখন অনেক অসুস্থ ছিলেন এবং তাকে এই ধনুকটি একমাত্র সুস্থ করতে পারে। তখনই চেন এর হুঁশ ফিরে আসে। তার হুঁশ ফিরার পর সে সুইকে সামনে দেখে তার পুরনো একটি স্মৃতি তার মনে আসতে শুরু করে। সে যখন স্কাই প্লেস এর মধ্যে দেবতা ছিল, তখন সুই এর মতো দেখতে একটি মেয়েকে সে পছন্দ করত, কিন্তু 10,000 বছর পূর্বে সেই মেয়েটি তাকে ছেড়ে সেখান থেকে কোথায় যেন পালিয়ে গিয়েছিল, সে তাকে খুঁজে পায়নি। তখন সে সুইকে জিজ্ঞাসা করে তুমি কি সেই মেয়ে? সুই তার থেকে তার হাতটি ছাড়িয়ে নেয় এবং বলে আমি সেই মেয়ে নই। তখন সুই এর সাথে প্রিন্সেস কথা বলতে শুরু করে এবং পিছন থেকে চেন সেখান থেকে পালিয়ে যায়। তখন রাজকুমারী অনেক রেগে যায় এবং তার সৈন্যদের অর্ডার দেয় যে যত তাড়াতাড়ি সম্ভব চেনকে যেন তারা খুঁজে নিয়ে আসে। এরপর আমাদের চেনকে দেখানো হয় যে একটি রুমের মধ্যে চলে গিয়েছিল, যেখানে সেই সোনার ধনুকটি রাখা ছিল। সোনার ধনুকটি তাকে তার দিকে টেনেই নিচ্ছিল, কিন্তু চেন সোনার ধনুকটির পাশে যেতে চাইছিল না এবং সে সোনার ধনুকটি তার থেকে দূরে রাখার চেষ্টা করছিল। তখনই সোনার ধনুকটি চেন এর হাতে চলে আসে। আমরা একটি বিষয় দেখতে পাই যে যখনই চেন সেই সোনার ধনুকটিকে টাচ করে, কিং এর সমস্ত অসুখ চলে যায় এবং তিনি নিজে থেকেই সুস্থ হয়ে যান। কিন্তু যখনই চেন সেই সোনার ধনুকটি তার হাত থেকে ফেলে দেয়, তখনই কিং আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর রাজকুমারী সেই সোনার ধনুকটি কিং এর পাশে নিয়ে আসেন এবং কিংকে সেই সোনার ধনুকটিকে টাচ করার জন্য বলেন। কিং যখনই সেই সোনার ধনুকটি তার হাতে নেন, তখনই নিজে থেকেই সেই সোনার ধনুকটি ছুটে চেন এর পাশে চলে যায়, কারণ চেন সেখানেই লুকিয়েছিল। চেন আবার সেই সোনার ধনুকটি টাচ করার পর নিজে থেকেই বেহুশ হয়ে যায়। তাই কিং তার সৈনিকদের বলেন চেনকে মেডিকেল চেক আপ রুমে নিয়ে যাওয়ার জন্য। এরপরের দৃশ্যে আমরা প্রাইম মিনিস্টার সীমাকে দেখতে পাই। তার ছেলে তার কাছে এসে ক্ষমা চায় এবং বলে প্রিন্সেস এর কাছ থেকে তারা গোল্ডেন ধনুকটি ছিনিয়ে আনতে পারেনি। তখন আমরা জানতে পারি যে এই সব সীমার প্ল্যান ছিল। সে এই লোক পাঠিয়েছিল প্রিন্সেস এর উপর হামলা করার জন্য এবং সেই গোল্ডেন ধনুকটি ছিনিয়ে নেওয়ার জন্য। তখনই তার ছেলে লিঙ্কন তাকে একটি ইম্পর্টেন্ট নিউজ দেয় যে রাজকুমারী এর সাথে একটি লোক ছিল যার শরীরে অনেক স্পিরিচুয়াল পাওয়ার ছিল এবং সেই লোকটির স্পিরিচুয়াল পাওয়ার এর সাথে এই গোল্ডেন ধনুকটি অ্যাটাচ হয়ে অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছিল। তাই বাধ্য হয়ে তাদেরকে সেখান থেকে পালিয়ে আসতে হয়েছিল। এটা শুনে সীমা অনেক খুশি হয়ে যায় এবং বলে সে ওই ছেলেটির থেকে সমস্ত শক্তি ছিনিয়ে নেবে এবং রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই রাজ্যকে দখল করে এখানে রাজা হয়ে যাবে। তখন সে তার ছেলেকে বলে সেই ছেলেটির ঠিকানা জানার জন্য। এরপরের দৃশ্যে আমাদের চেনকে দেখানো হয় যে মেডিকেল রুমে বেহুশ অবস্থায় পড়েছিল। তখন হঠাৎ করে সে একটি স্বপ্ন দেখতে শুরু করে, যেখানে সে দেখতে পায় সে যখন দেবতা ছিল তখন সে একটি যুদ্ধে লড়াই করছিল। তখন সেই যুদ্ধে তার অস্ত্র হিসাবে তার হাতে ছিল সেই সোনার ধনুকটি। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি যে চেন কিভাবে এই সোনার ধনুকটি ব্যবহার করতে পারছিল। আসলে এই সোনার ধনুকটি তারই অস্ত্র ছিল। তার মৃত্যুর পর কোনো না কোনো ভাবে এই ধনুকটি পৃথিবীতে চলে এসেছে এবং এই অস্ত্রটি যখনই তাকে দেখতে পেয়েছে তার দিকে আকর্ষিত হতে শুরু করেছে। এই সব স্বপ্ন দেখে চেন অনেক চমকে উঠে এবং হঠাৎ করে তার হুঁশ ফিরে আসে। চেন এর হুঁশ ফিরে আসার পর সে তাড়াতাড়ি করে সুই এর পাশে যেতে শুরু করে। সে সুই এর পাশে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি সেই মেয়ে যে 10,000 বছর পূর্বে স্কাই প্লেস থেকে পালিয়ে গিয়েছিল এবং আমি তাকে খুব পছন্দ করতাম, কিন্তু সুই আবার তাকে না করে দেয়। তখন সে হঠাৎ লিঙ্কন এর আসার শব্দ শুনতে পায়। তাই সে চেনকে বলে তাড়াতাড়ি করে তার রুমের কোথাও গিয়ে লুকিয়ে পড়ার জন্য। এরপর লিঙ্কন সুই এর সাথে দেখা করতে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি জানো প্রিন্সেস যেই ছেলেটিকে নিয়ে এসেছে সেই ছেলেটি এখন কোথায়? কিন্তু সুই তাকে চেন এর সম্পর্কে কিছু বলে না এবং সে বলে সে এই বিষয়ে কিছু জানে না। আসলে লিঙ্কন এর এঙ্গেজমেন্ট সুই এর সাথে কিছুদিন পূর্বেই হয়ে গিয়েছিল। সুই লিঙ্কনকে পছন্দ করত না, কিন্তু প্রাইম মিনিস্টার সিমহা তাকে বাধ্য করেছিল এই এঙ্গেজ
এনগেজমেন্টে রাজি হওয়ার জন্য, তাই বাধ্য হয়ে সুই এই বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। এরপর লিংকন সেখান থেকে চলে যায়। চেন আড়াল থেকে সুই এর পাশে বেরিয়ে আসে এবং তাকে বলে, রাস্তায় যেই ডাকাত দল প্রিন্সেস এর উপর হামলা করেছিল সেই দলের লিডার ই লিংকন ছিল। সে এতে অনেক নিশ্চিত ছিল, কারণ লিংকন এর আওয়াজ এবং তার পায়ে থাকা শুটি সেই ডাকাতের পায়ে থাকা শু এবং তার কণ্ঠের সাথে হুবহু মিলছিল। এর কিছুদিন পর কিছু মাস্ক পরা ডাকাতরা রাজমহলে হামলা করে দেয় এবং কিংকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তখনই প্রাইম মিনিস্টার সিমহা সেখানে চলে আসে এবং সেই ডাকাতদের মেরে ফেলে। তখন সে মহারাজ এবং রাজকুমারীকে জিজ্ঞাসা করে যে রাজকুমারী যেই ছেলেটিকে তার সাথে করে নিয়ে এসেছিল সেই ছেলেটি কোথায় রয়েছে। রাজার সিমহা এর ব্যবহার সন্দেহজনক মনে হচ্ছিল, তাই তিনি তাকে বলেন যে সেই ছেলেটিকে রাজ্যে নিয়ে আসার পর সৈনিকদের দ্বারা তিনি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন এবং সেই ছেলেটির মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গিয়েছে। তখন রাজকুমারীও উঠে তাকে বলে যে সেই ছেলেটিকে সৈনিকরা নিয়ে আসার পর সেই ছেলেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তাই রাজা তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন এবং সেই ছেলেটির মৃত্যুদণ্ড কার্যকরিত হয়ে গিয়েছে। তাই তখন সিমহা সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় সে সুইকে তার কাছে ডেকে পাঠায় এবং সুই এর কাছ থেকে সেই ছেলেটির বিষয়ে ইনকোয়ারি করতে শুরু করে, কিন্তু সুই তাকে চেন এর বিষয়ে কোনো ইনফরমেশন দেয় না এবং তাকে বলে সে ওই ছেলেটির সম্পর্কে কোনো কিছু জানে না এবং সেই ছেলেটিকে চিনেও না। এরপর প্রেসিডেন্ট সিমহা তাকে বলে সে যেন লিংকন এর সাথে বিয়ের জন্য তৈরি হয়ে যায়। তখন সুই তাকে বলে সে লিংকন কে বিয়ে করতে চায় না। এতে সিমহা অনেক রেগে যায় এবং তাকে বলে সে যেন বালয় বালয় তার দেওয়া অর্ডার গুলো ফলো করে, না হলে তার জন্য ভালো হবে না। সুই লিংকন কে পছন্দ করত না এবং তাকে বিয়ে করতে রাজিও ছিল না, কিন্তু এতে তার করার কিছুই ছিল না। সে সিমহা এর অর্ডারের কোনোভাবে নাফরমানি করতে পারবে না, তাই বাধ্য হয়ে তাকে এই বিয়েটি করতেই হবে। এর পরের দৃশ্যে আমরা দেখি যে রাজকুমারী চেনকে পাকড়াও করে ফেলে এবং তাকে নিয়ে একটি জায়গায় বন্দী করে নেয়, কিন্তু চেন কোনো না কোনো ভাবে তার হাতের বাঁধন ছুটিয়ে রাজকুমারীকেই হোস্টেস বানিয়ে নেয়। তারপর এই বিষয়ে সিমহাকে সৈনিকরা এসে রিপোর্ট করলে ফাইনালি সিমহা চেন এর লোকেশন সম্পর্কে জেনে যায় এবং সেই জায়গায় গিয়ে উপস্থিত হয় এবং সৈনিকদের দিয়ে চেনকে পাকড়াও করে নেয় এবং সে সৈনিকদের অর্ডার দেয় যে চেনকে জেলের মধ্যে বন্দি করে ফেলার জন্য, যাতে কোনোভাবেই যেন সে এখান থেকে পালিয়ে না যেতে পারে। জেলে জিলং এর সাথে চেন এর দেখা হয় এবং জিলং তাকে বলে সে তাকে চিনে। জিলং নিজেকে একজন দেবতা বলে দাবি করে এবং সে তাকে বলে, আমি আপনার সাথে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং আমি আপনার একজন সৈনিক ছিলাম। আমরা দুইজনই সেই যুদ্ধে মৃত্যুবরণ করেছিলাম এবং মানুষ হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। এরপর আমাদের জুই এর বিবাহের দিন দেখানো হয়, যেখানে জুই শুধু চেন এর সম্পর্কে চিন্তা করছিল, তাই সে ডিসাইড করে চেন এবং জেলং কে জেল থেকে মুক্ত করে দেবে এবং সে গিয়ে প্রেসিডেন্ট কে না বলে চেন এবং জেলং কে সেখান থেকে মুক্ত করে দেয়। চেন জেলং কে জিজ্ঞাসা করে সুই এর স্ট্রেঞ্জ বিহেভিয়ার সম্পর্কে। তখন জেলং তাকে বলে যে আজ জিলং এর সাথে জুই এর বিবাহ। এটা শুনে চেন অনেক চমকে উঠে এবং সে তাড়াতাড়ি করে রাজ্যের রাজমহলের দিকে যেতে শুরু করে এবং সেখানে গিয়ে হাঙ্গামা সৃষ্টি করে, যাতে লিংকন এবং জুই এর বিবাহটি থেমে যায়। লিংকন এতে অনেক রেগে যায় এবং সে চেন এর উপর হামলা করতে শুরু করে। তখনই চেন অনেক ভয়ঙ্কর একটি হামলা লিংকন এর উপর করে বসে এবং এতে লিংকন মৃত্যুবরণ করে। লিংকন এর মৃত্যু হয়ে যাওয়াতে লিংকন এবং সুই এর বিবাহটি হয় না এবং চেন সুইকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরের দিন সুই চেনকে প্রাইম মিনিস্টারের লুকিয়ে থাকা একটি বই দেখায়, যে বইটিতে লেখা ছিল যে প্রাইম মিনিস্টার সিমহা অনেক স্পিরিচুয়াল পাওয়ার একত্র করছে যাতে সে অমর হয়ে যেতে পারে। এজন্যই সে স্পিরিচুয়াল পাওয়ার আলা লোকেদের বন্দি করে রাখত, যাতে সে তাদের কাছ থেকে তাদের স্পিরিচুয়াল পাওয়ার চুরি করে নিতে পারে। এরপরের দৃশ্যে আমরা দেখি প্রেসিডেন্ট সিমহা রয়্যাল অ্যাডভাইজার সুয়াংহু এর সাথে দেখা করতে এসেছে। এখান থেকে আমরা জানতে পারি যে সিমহা স্পিরিচুয়াল পাওয়ার সম্পর্কে যা জানতো তা সবকিছু রয়্যাল অ্যাডভাইজার সিমহাই তাকে বলে দিয়েছিল এবং তাকে স্পিরিচুয়াল পাওয়ার কালেক্ট করার জন্য বলেছিল। তখন সিংহা সিয়াংহু এর কাছে সাহায্য চায় তার ছেলে লিয়াংহু কে জীবিত করে দেওয়ার জন্য। সিয়াংহু তাকে সাহায্য করার বদলে তাকেই মেরে ফেলে এবং তার শরীর থেকে সমস্ত স্পিরিচুয়াল পাওয়ার ছিনিয়ে নেয়। তখনই চেনরা সেখানে চলে আসে। তারা আসলে সিয়াংহু এর প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছিল। কিছুদিন পর কিং রাজ্যে একটি ফেস্টিভ্যাল এর আয়োজন করতে চলেছেন, যেখানে রাজ্যের সমস্ত স্পিরিচুয়াল পাওয়ার আলা লোক চলে আসবে এবং সিয়াংহু সেখান থেকে সবার পাওয়ার ছিনিয়ে নিয়ে অমর হয়ে যাওয়ার প্ল্যান করে রেখেছিল। এই তিনজন সিয়াংহু এর এই ইবিল প্ল্যানটি সফল হতে দিতে চায়।
চাইছিল না, তাই তারা সিয়াংহু এর উপর হামলা করে দেয়। কিন্তু সিয়াংহু অনেক বছর থেকে স্পিরিচুয়াল পাওয়ার একত্র করছে, তাই তারা তার সাথে পেরে উঠে না। এরপর সিয়াংহু কিং এর সাথে দেখা করতে আসে এবং তাকে বলে ব্লেসিং সেরিমনিটি করার জন্য। সে আসলে কিং কে আগেই বলে রেখেছিল কিং যদি এই ব্লেসিং সেরিমনিটি করে তাহলে তার সমস্ত অসুখ সেরে উঠবে এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। কিং তার এই ইভিল প্ল্যানটি সম্পর্কে জানতেন না, তাই তিনি ব্লেসিং সেরিমনি এর আয়োজন করার জন্য বলেন। এরপর আমাদের ব্লেসিং সেরিমনি এর দিন দেখানো হয়, যেখানে রাজ্যের সমস্ত স্পিরিচুয়াল পাওয়ারওয়ালা লোক একত্র হয়ে তাদের সেরিমনি স্টার্ট করতে যাবে। তখনই অ্যাডভাইজার তার এবিল প্ল্যান মোতাবেক সেই সমস্ত স্পিরিচুয়াল পাওয়ারওয়ালা লোকেদের পাওয়ার অ্যাবজর্ব করতে শুরু করে। সে যখনই এই লোকেদের মারতে যাবে তখনই সেখানে চেন এবং সুইরা চলে আসে এবং তার এই হামলাটি নষ্ট করে দেয়। এরপর চেনরা সুয়াংহু এর সাথে যুদ্ধ করতে শুরু করে। চেন এর সমস্ত পাওয়ার সে এখনো ব্যবহার করতে জানতো না, তাই সে সুয়াংহু এর সাথে পেরে উঠছিল না। তখন সুয়াংহু তার উপর অনেক বড় একটি হামলা করে বসে এবং এতে সে আহত হয়ে যায়। জিলং একটি ড্রাগনে পরিণত হয়ে সুয়াংহু এর উপর হামলা করতে শুরু করে, কিন্তু সুয়াংহু সেই ড্রাগনটিকে খুব সহজেই কন্ট্রোল করতে পারছিল। চেন আহত হয়ে যাওয়ার পর তার সমস্ত পাওয়ার তার শরীরে ফিরে আসে এবং সে তার দেবতাওয়ালা রূপে ফিরে আসে। তখন তার গোল্ডেন ধনুকটি তার হাতে চলে আসে এবং সে সেই ধনুকটি ভালোভাবে ব্যবহার করতে পারছিল। সুয়াংহু জিলংকে হারিয়ে দেওয়ার পর সে একটি ব্ল্যাক ড্রাগনে পরিণত হয়ে গিয়েছিল। চেন তার উপর একাধারে হামলা করতে শুরু করে এবং ফাইনালি সে সুয়াংহুকে মেরে ফেলে। সুয়াংহু এর মৃত্যু হয়ে যাওয়ার ফলে সে যাদের শরীর থেকে স্পিরিচুয়াল পাওয়ার চুরি করেছিল তারা সবাই সুস্থ হয়ে উঠে এবং কিং ও তখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেন। চেন এর পৃথিবীতে আসার মিশন কমপ্লিট হয়ে গিয়েছিল, কারণ সে তার দেবতাওয়ালা সমস্ত পাওয়ার ফিরে পেয়েছিল। এবং এখানেই আমাদের আজকের সিনেমাটি সমাপ্ত হয়ে যায়। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এই এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন এরকম ইন্টারেস্টিং সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করা যাক। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড।